এটা গুরুত্বপূর্ণ খবর জানাব বিচাৰিছো এই মুহূর্তত। এটা পরিয়ালক এটা বিত্তীয় প্রতিষ্ঠানে কেনেদরে ঘরের পৰা আতরাই দিছে, ঘরের পৰা উলিয়াই দিছে, মাতৃ কন্যার হাহাকার অবস্থার সৃষ্টি হয়েছে। আজির দিনটুত থাকিবলৈ ঠাই নাই, এনেকুৱা ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমি আপনাদের জানাব বিচাৰিছো যে এটা পরিয়াল কেনেদরে আজির দিনটুত অতিকৈ দুঃখিত হবলগীয়া হয়েছে, সেই পরিয়ালটো আজি কেনেদরে সকলো হেরুয়াবলগীয়া হয়েছে, সেই সন্দর্ভত আমি আপনাদের জানাইছো। উল্লেখ করব বিচাৰিছো যে রঙিয়াত ঋণ লৈ বিপদত পৰিছে এটা পরিয়াল, ঋণ পরিশোধ নকৰাৰ বিষম পরিণতি, রঙিয়ার গড়কার এটি পরিয়াল আর আরক্ষী লোকের উপস্থিতিত ঘরের আসবাব উলিয়াই দিলে, পরবর্তী সময়ত বাসগৃহ সিল করিলে। শিলামণ্ডলম নামৰ এটা বিত্তীয় প্রতিষ্ঠানের এনে ধরনের কাণ্ড, পথারের মাজত পড়ি থাকিল ঘরের সামগ্রী, হাহাকার লাগিছে মাতৃ আর কন্যার। উল্লেখ যে প্রতিষ্ঠানটির প্রাণকৃষ্ণ দাস নামের ব্যক্তিজনে ঋণ লৈছিল 40 লক্ষাধিক টাকা। 2023 চনতে হৃদরোগত আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রাণকৃষ্ণ দাসর। পরিয়ালের লোকে এই ঋণ পরিশোধ করব নারাত এনে ধরনের পরিস্থিতির সৃষ্টি হল আর অবশেষত রঙিয়াত এই ঘটনাক লৈ ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কেবল ইমানেই নহয়, এই ঘটনার পিছত মাতৃ কন্যা অসহায় হয়ে পড়ছে, কিছু মন্তব্য করেছে সংবাদ মাধ্যমের আগত, কি কৈছে, তেওঁলোকৰ দুখৰ কাহিনী কেনেদৰে বৰ্ণনা কৰিছে আমি শুনাব বিচাৰিছো। মাজতে এদিন আহিছিল এজন লৰা, আহি পেলাই কৈছে বাইদেউ চিল মাৰিব আহিছো। মই কৈছোঁ চিল মাৰিলে আমিনো ক'ত যাম, কৈছে নাই। পিছত তেখেতে বহুত দুখ দেখালে, কৈছে নাই বাইদেউ মই চিল মাৰিব নোৱাৰো, মোক পাপ লাগিব, মইনো কি কৰিম। তেনেকে কৈ গেছি মঙলবাৰে আহিব কাষ্টমাৰ এজন, আহি পেলাই আপোনালোকৰ ৰুমটো চাব, ঘৰে মাটি চাব, বিক্ৰী কৰিব। আমিও বিক্ৰী কৰিম বুলিয়ে কৈছিলোঁ, বিক্ৰী কৰি ধাকটো মাৰিম বুলিয়ে কৈছিলোঁ ঘৰে মাটি। আমিতো ক'লোঁ আমাক মাৰি থৈ গুচি যাওক ঘৰত আপোনালোকে, আমি ক'ত যাম, এতিয়া ৰাস্তাত বহি আছোঁ। কি বিচাৰে আপুনি? কি বিচাৰোঁ এতিয়া, মোক হেৰি লাগে আৰু, এতিয়া স্বামীও ঢুকাইছে, লৰাবিলাকো নাই গুচি গৈছে, মই ছোৱালীটো গাভৰু ছোৱালী এটা লৈ আছোঁ, ল'ৰা এজন আছে, সি ইমান চালো নহয়। মানে মোৰ দেউতা লোন লৈছিলে 2023 লৈছিলে, লৈ পানে মাৰ্চত পিছত এপ্ৰিলত হঠাৎ হাৰ্ট এটেক আহি পেলাই ঢুকাইছে। ঢুকাৰ পিছত আমাৰ দেউতা ঢুকা মায়ে হোৱা নাই, মাৰ এইগিলা কাজ চলি আছিলে, সিহঁতে আহি পানে হাজি ৰৈ গ'ল, যাই পেলাই সিহঁতৰ অত্যাচাৰ হোৱাৰ পিছত ইয়াতে ৰেগুলাৰ আহি আছে। ইয়াতে মই কৈছোঁ যে যোনে লোন লৈছে সিহঁতেতো ঢুকাইছে ন, ঢুকাৰ পিছত আইন হিচাপত মই যিখিনি জানো আইন হিচাপত চাগে যোনে লোন লৈছে সিহঁতেতো মাফ হৈ যাব লাগে। ইঞ্চুৰেঞ্চ সিহঁতে কৈছে যে ইঞ্চুৰেঞ্চ কৰা নাই বোলে, প্ৰুফ সুধিলে সিহঁতে আৰু সিহঁতে 1 লাখ টকাও ৰাখিছে আনকি, ইঞ্চুৰেঞ্চৰ পৰা কাটি লৈছে বোলে, এইটোও আনকি আমাক ফোনত কৈছে। সিহঁতে একো পাৰ্মিশ্যন লোৱা নাই, আমাৰ একো লোৱা নাই, মানে অবভিয়াছলি ছিগনেচাৰটো লাগিব ন ইঞ্চুৰেঞ্চ কৰিবৰ কাৰণে, সিহঁতে একো খবৰ চবৰ লোৱা নাই, ডাইৰেক্ট কৈছে আমি ইঞ্চুৰেঞ্চ 1 লাখ টকা কাটিছোঁ, আৰু ইফালেও কৈ আছে যে একো ইঞ্চুৰেঞ্চো কৰা নাই। সিহঁতে দুইফালে কথা মানে এনেকুৱাকৈ কৈছে, মানে সিহঁতে নিজে নাজানে কি কৈ আছে, এনেকুৱা মানে আমাক দুজনে একো নাজানো, ময়ো ইমান সিমান ইমান নাজানো। একচুৱেলি এইটো বেংকো নহয়, চোলামণ্ডলম কোম্পানী এটা হয় যিটো আমি শুনাও নাই। আপোনালোকক কি বেয়া ব্যৱহাৰ কৰিলে? বেয়া ব্যৱহাৰো কৰিছিলে আগে, একদম প্ৰথমত এনেকুৱা, মই উপায়হীন, মই যাই পেনে এনেকৈ ৰিপৰ্ট লিখি থৈ আহিছিলোঁ থানাত যাই পেনে যে এনেকুৱা অত্যাচাৰ, এনেকুৱা ধমকি দিবতো সিহঁতৰ আইন হিচাপত একো অধিকাৰ নাই, আহি পেনে তোমালোকে ওলাই যোৱা, ৰুম ভাড়া চোৱা আমি ওলাই দিম, হেন তেন বহুত বেয়া বেয়া ভাষাকৈ কৈছিলে। আনকি মোৰ তাতে এইগিলা ৰেকৰ্ডিঙো আছিলে, তাৰপিছত আমি উকিলো ধৰিছিলোঁ, উকিলে ধৰি চব ৰেকৰ্ড চেকত দেখাইছোঁ শুনাইছোঁ, তাৰপিছত উকিলৰ সৈতে তেনেকৈ পঠাইছে, কথা পিছে উকিলৰ যি মানে দিয়ে একো ৰিপ্লাই নিদিয়ে, আইন হিচাপত সিহঁতে একো কামেই নকৰে ক'ব গ'লে। তাৰপিছত সিহঁতে মানে এনেকৈ হঠাৎ আহিছে যে আহি পানে মানে চিলটো মাৰি যেনে পাইছে সেনেকুৱা বস্তুকেইটা উঠাইছে, বাহিৰত ওলাইছে আৰু আমাক ওলাই দিছে। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 অথবা 7099017990 নম্বৰত। যিকোনো